মুখ্যমন্ত্রীর কুলাত শহীদ সুমন স্বর্গিয়ারের কনমানি পুত্র। আড়াই বছরিয়া কনমানিক মূরত হাত বুলাই মরম মুখ্যমন্ত্রীর, খুয়াই দিলে পানি, পত্নীর হাতত দিলে 50 লাখ টাকার চেক। মণিপুরত উগ্রপন্থীর এম্বুসত শহীদ হয়েছিল সুমন স্বর্গিয়ারী। ইয়ার পাছতেই সমগ্র রাজ্যত পড়ছিল শোকর ছা। আজি সুমন স্বর্গিয়ারীর বরমার বাসগৃহত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শহীদর কনমানি পুত্রক কোলাত লৈ মরম মুখ্যমন্ত্রী। অস্থায়ী শহীদ পেড়িত মাল্যার্পণ করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কব পারি যা 13 নভেম্বর তারিখে মণিপুরের চুড়াচান্দপুর জেলার সন্ত্রাসবাদীর হাতত আমার অসমের বীর সন্তান সুমন স্বর্গিয়ারী নিহত হয়েছিল। আমি সকলে জানো যে 13 নভেম্বরত এটা বিশেষ সন্ত্রাসবাদী সংগঠনে অতি নির্দয়ভাবে এম্বুসর জড়িয়ে 7 জনকাইফলসর জওয়ানক আঘাত করেছিল, আক্রমণ করেছিল, আর কর্নেল বিপ্লব ত্রিপাঠী আর 6 বছরিয়া সন্তানটো আনকি সন্ত্রাসবাদীর আক্রমণের বলি হবলগিয়া হয়েছিল। আজি মই এইগৰাকী বীর শহীদর বাসভবনলৈ আহি সিদিনাখন সন্ত্রাসবাদীর হাতত নিহত হওয়া বীর শহীদ কর্নেল বিপ্লব ত্রিপাঠী, সুমন স্বর্গিয়ারীকে আদি করে আটাইকেইজন পবিত্র আত্মালৈ মোৰ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। আমি সকলে জানো যে সুমন স্বর্গিয়ারীর পিতৃও এসময়ত সন্ত্রাসবাদীর গুলিতে নিহত হয়েছিল। অসম সরকারে এই শহীদগৰাকীৰ প্রতি সন্মান জনাইছে আৰু মই আজি মোৰ সতীর্থ মন্ত্রী উৰ্খাওগৌৰা ব্রহ্ম, জয়ন্ত মল্ল বৰুৱা আৰু আমাৰ স্থানীয় বিধায়ক ভূপেন বড়োৰ সৈতে আহি, লৰেন্স ইছলাৰীৰ সৈতে আহি পৰিয়ালবৰ্গৰ লগত দেখা সাক্ষাৎও কৰিছোঁ। বীর শহীদ এই ধৰণে সেনাবাহিনী, অর্ধসামরিক বাহিনীর জওয়ান সন্ত্রাসবাদীর হাতত নিহত হলে রাজ্য সরকারে কেইদিনমান আগতে কেবিনেটত সিদ্ধান্ত লৈছিল যে আমি 50 লাখ টকার এটা আর্থিক সাহায্য আগবঢ়াম। আজি মই সেই সামান্য সাহায্যখিনিও তেখেতৰ পৰিবাৰৰ হাতত তুলি দিবলৈ পাই নিজকে ধন্য মানিছো। বক্সাৰ প্ৰণন্দৰ ৰিপৰ্ট, টাইম 8।